হাই বন্ধুরা, অনেকদিন পরে আবার ভিডিও করলাম। কারণ তোমরা লাইকও করো না, শেয়ারও করো না, কমেন্টও করো না, তার থেকে বড় কথা যে সাবস্ক্রাইবও করো না, ওই জন্য আর করি না। ওকে, তো আজ অনেকদিন পরে আবার করছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকারই কথা। তো হাই গাইস, এই যে আমার মেয়ে, হাই করে দে। আমি আর আমার মেয়ে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে, একটু লাইনের সাথে থাকো। তো এতক্ষণ পজ করে রেখেছিলাম, এই যে যাচ্ছি, এটা হলো রাস্তা। আমরা এখন নিউ টাউনের দিকে যাচ্ছি, নিউ টাউন বলে একটা জায়গা আছে, তো ওর পাশেই যাচ্ছি, ঠিক আছে। আর আমি কথা বলবো না, তোমরা খালি দেখতে থাকো। আমি মাস্ক আনতেই ভুলে গেছি। আমি আছে, একটু হেঁটে হেঁটে যেতে হবে, তো যেমন তেমন। তো রাস্তায় অনেক লোক আছে, ছেলেরা আছে, তার জন্য কথা বলতে বলতে যাচ্ছি না, ওকে, চুপচাপ যাচ্ছি, কারণ কেমন লাগে সবার সঙ্গে একটু কথা বলতে। আরে ওইগুলোতে বারবার চড় না, এগুলো হবে না, এগুলো হবে না। তোর দেখি এখান থেকে ওর পা দিয়ে পেছনে এখানে পা দে। এটা হলো বাচ্চাদের মিনি পার্ক। ভালো লাগছে?
চয়ে টাই চ ওই পাশে আর একটা আছে চল একা হয় না এটা হলো ছোটখাটো একটা পার্ক পার্ক বলা যায় না মানে নিরিবিলি বিকালের দিকে এসে বসে যার চিন্তা আছে ভাবনা আছে এখানে এসে চুপচাপ একটু ঘোরো ফেরো বাচ্চারাও আসে অনেকেই আসে বসে থাকে চুপচাপ বসে জায়গাও আছে যে চ আগে চুপচাপ বসছিস আগে অনেক বাচ্চারাও আছে এখানে যার ভালো লাগবে এসে ঘুরে যাবে তাহলে নিউ টাউন হিট কো বাবা বড়রাও চোখ কিছু পারবি তো ওইটা ওইটা এটা বড়দের জন্য তাহলে চড়ছে কেন না এটা বউ বাচ্চা সামনে ছিল না সে ঠিক আছে না খানিকক্ষণ নেই তারপর আবার করবো ভয় আছে আমি চড়বি বলে না চড়বি নেমে যেতে হবে পাটা দিয়ে ঠেলে ঠেলে কর একটু জোরে জোরে চড়ছে ভয় হচ্ছে ভয় লাগছে এটাই
ঘুরাবে কে কে ঘুরাবে ওকে তো আমি ঘুরাতে পারছি না অঙ্কিতা অঙ্কিতা এটাই উঠল আরে পাটাকে একটু উঁচু করতে হয় পাগল পারে না আর করবো না ভিডিও এইটুকুই তাও ভেবেছিলাম করবো না তাও ভাবলাম করি করে একটা ছাড়ি অনেকদিন ছাড়া হয়নি তো এটাই এদিকে আরও ফাঁকা পুরো ফাঁকাই আছে তো নিরিবিলি এসে গল্প বা মন ভালো এসব করাই যায় কারণ আমি আগে এসেছিলাম আমার হাজবেন্ডের সাথে কয়েকবার এসেছি এখানে ঘুরতে যাই হোক এবার রেখে দিচ্ছি ইচ্ছা করলে লাইক করো দেখতে ইচ্ছে হলে দেখো শেয়ার করতে ইচ্ছে হলে করো কারণ জোর কাউকে করবো না আগের ভিডিওতে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম সাবস্ক্রাইব করার জন্য জোরও করেছিলাম যাই হোক আর ভালো লাগে না কারণ যাদেরকে মানুষ সাপোর্ট করে তো করে আর যাদেরকে করে না তো তাদের দিকে মুখ ফিরে থাকে না ওকে বাই আর সবাই ভালো থেকো খুব খুব ভালো থেকো গুড বাই আবার পরে দেখা হবে আবার ছোটোখাটো একটা ভিডিও নিয়ে